প্রসাদ হলো খাবার যেটা পূজোর সময় হিন্দু ধর্মের লোকেরা উৎসর্গ করে তার দেবতাদের নামে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে চারটা আয়াতে বলেছেন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে আছে, আর সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ আছে, হুরমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদদামু ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল লাবী। তোমাদের জন্য যে খাদ্যগুলো হারাম, মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, তাহলে প্রসাদ খাওয়াটা হারাম।